প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এইচএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি বা সংশোধিত যে সিলেবাস, বা আমরা বলতে পারি যে নতুন যে সিলেবাস প্রণীত হয়েছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের কথা ভেবে তাদের সিলেবাসটাকে বলা যায় যে প্রায় 50%-এর মতো কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা যেন খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো এবং তোমরা পরীক্ষার জন্য সঠিকভাবে অনুশীলন চালিয়ে যেতে পারো। আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালে দীর্ঘদিন, বলা যায় যে প্রায় 1 বছর ধরে সরাসরি তোমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের ক্লাস পরিচালনা করা সম্ভব হয়নি, যদিও আমরা অনলাইনে নিয়মিতভাবে ক্লাস পরিচালনা করে আসছি। তো তাহলে আজকে আমরা আলোচনা করব শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ বিষয়ে। বিষয় কোড হচ্ছে 284। প্রথম পত্রে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে যুক্ত হয়েছে অথবা কোন কোন শিখনফলগুলো সিলেবাসের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই কোর্সটি সম্পন্ন করতে কতগুলো ক্লাসের মাধ্যমে আমরা এটা অনুশীলন করব বা একজন শিক্ষক তার আর পাঠদান পদ্ধতি পরিচালনা করবেন বা রিভিউ করবেন, আমরা যেভাবে বলি না কেন। তো শুরুর পূর্বে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজ প্রদান করেছে আমাদেরকে, সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। লেখা আছে এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা এখানে শেষের দিকে আরেকটা লেখা আমরা একটু দেখতে পাচ্ছি, আমরা সম্পূর্ণটা পড়ব না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা সম্পূর্ণ মেসেজটা একটু দেখব। তাহলে আমরা আলোচনায় চলে যাই। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত বা আমরা বলতে পারি পাঠ্যসূচি বা নতুন সিলেবাস আমরা বলতে পারি বা সংশোধিত সিলেবাস আমরা বলতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কলাম দেয়া আছে। প্রথম কলামে উল্লেখ আছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলি, তারপরে উল্লেখ আছে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখনফল এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু সমূহ, অর্থাৎ পাঠ ও পাঠের শিরোনামগুলি এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি এবং ক্লাসের ক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মন্তব্যের ঘরে আমরা মন্তব্য দেখব। আমরা অধ্যায়গুলো আমরা সম্পূর্ণ আলোচনার পূর্বে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেওয়া ভালো যে শিখনফলটা কী। শিখনফল হচ্ছে যে একটা পাঠ শেষে বা একটা লেসন কমপ্লিট করে একজন শিক্ষার্থী বন্ধু কীভাবে এই লেসনটা বা পাঠকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে বা বর্ণনা করবে, অর্থাৎ এই পাঠ থেকে সে কী পেল, সেই বিষয়টাই হচ্ছে শিখনফল। তাহলে আমরা আজকে প্রথম পত্রে দেখব এবং পূর্ণমানের ক্ষেত্রে পূর্বের ন্যায় পূর্ণমানটা থাকবে, অর্থাৎ 100 মার্কের থাকবে তত্ত্বীয় থিওরি 75 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25, অর্থাৎ 25 মার্কের ব্যবহারিক। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে এই সিলেবাসে ব্যবহারিক শিল্পকলা, ব্যবহারিক শিল্পকলার ধারণা, ব্যবহারিক শিল্পকলার পরিচিতি, কারুশিল্প ও চারুশিল্প, ব্যবহারিক শিল্পকলার প্রয়োগক্ষেত্র। তৃতীয় অধ্যায় হচ্ছে শিল্পকলার উপাদান, শিল্পকলার উপাদান, শিল্পকলার উপাদান, শিল্প উপাদানের মৌলিক ধারণা ও এর প্রয়োগ, টেক্সচার, ফর্ম, স্পেস, শেপ, রং, মান, রেখা, আলো ও গতি, উৎস, শ্রেণী বিভাগ, কার্যাবলী ও ব্যবহার। এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় নকশা, চতুর্থ অধ্যায় নকশা, নকশা ধারণা, নকশার ধারণা, উৎস ও শ্রেণীবিন্যাস, প্রয়োজনীয়তা, অর্থাৎ নকশার প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় 2টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, অর্থাৎ এখানে প্রথম এবং দ্বিতীয়তম ক্লাসের মাধ্যমে, এবং তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় থেকে নবম ক্লাসের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায় সমাপ্ত করব এবং চতুর্থ অধ্যায় হচ্ছে
দশম এবং 11তম ক্লাস ও চতুর্থ অধ্যায় আরও অনেকগুলো রয়েছে, এবং 17তম ক্লাসের মাধ্যমে চতুর্থ অধ্যায় সমাপ্ত হবে। তো চতুর্থ অধ্যায়ের বাকি অংশগুলো আমরা একটু দেখব, নকশার শ্রেণী ও প্রয়োগ, ভারসাম্য, অনুপাত, ছন্দ, প্রাধান্য ও মিল, নকশার উৎকর্ষ সাধনের বিভিন্ন উপায়, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় শিল্প সৃষ্টিতে দেশীয় কাঁচামাল, শিল্প সৃষ্টিতে দেশীয় কাঁচামাল, দেশীয় কাঁচামালের ধারণা, দেশীয় কাঁচামালের শ্রেণীবিভাগ, দেশীয় কাঁচামালের সহজলভ্যতা এবং দেশীয় কাঁচামালের ব্যবহার। ষষ্ঠ অধ্যায় হচ্ছে কুটির শিল্প, কুটির শিল্প ধারণা ও পরিসর, শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা, কুটির শিল্পের মান নিয়ন্ত্রণ, অর্থনৈতিক গুরুত্ব, বাজারজাতকরণ। তারপরে হচ্ছে কুটির শিল্প জনপ্রিয়করণ, এরপরে কুটির শিল্প তৈরির উপায় অলঙ্কার, কুটির শিল্প তৈরির উপায় অলঙ্কার। তাহলে এখানে আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যবহারিকের তালিকায় প্রথম কাজটি 28তম ক্লাসে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমরা ষষ্ঠ অধ্যায়ে একটা ব্যবহারিক দেখতে পাচ্ছি, সেটা 28তম ক্লাসে সমাপ্ত করতে হবে। ব্যবহারিকটি কি? কুটির শিল্প তৈরির উপায় এবং অলঙ্কার। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় পরিবেশের নান্দনিকতার শিল্পকলা, আমি আবারও পড়ছি, পরিবেশের নান্দনিকতায় শিল্পকলা, পারিপার্শ্বিককে নান্দনিক করার উপায়, নান্দনিকতার ধারণা, পরিবেশ ও নান্দনিকতা, গৃহসজ্জা, পুষ্পসজ্জার ধারণা, পুষ্পসজ্জার প্রয়োজনীয়তা, পুষ্পসজ্জার শ্রেণীবিভাগ, পুষ্পসজ্জার দর্শন, পুষ্পসজ্জার নান্দনিক দিক। এবং সপ্তম অধ্যায়ে আমরা একটা ব্যবহারিক দেখতে পাচ্ছি, কৃত্রিম ফুল তৈরির বিভিন্ন উপকরণ, ব্যবহারিক, কৃত্রিম ফুল তৈরির পদ্ধতি, কাগজ দিয়ে কৃত্রিম ফুল তৈরি করার পদ্ধতি। তারপরে হচ্ছে দেয়াল সজ্জা, দেয়াল সজ্জার ধারণা, প্রয়োজনীয়তা, নির্বাচন ও নিয়মাবলী। এক্ষেত্রে আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায়ে, সেটা হচ্ছে ব্যবহারিকের তালিকায় দ্বিতীয় কাজটি 33তম ক্লাসে সম্পন্ন করতে হবে, এবং ব্যবহারিকের তালিকায় তৃতীয় কাজটি 34তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ব্যবহারিকটি আবার একটু দেখছি, দ্বিতীয় ব্যবহারিকটা হচ্ছে কৃত্রিম ফুল তৈরির বিভিন্ন উপকরণ, তারপরে পরবর্তীতে আরও একটা সপ্তম অধ্যায়ে দুটো ব্যবহারিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কৃত্রিম ফুল তৈরির পদ্ধতি, কাগজ, তারপরে হচ্ছে দেয়াল সজ্জা, দেয়াল সজ্জার ধারণা, প্রয়োজনীয়তা, নির্বাচন ও নিয়মাবলী। তাহলে আমরা প্রথম পত্রে দেখতে পাচ্ছি মাত্র 34টি ক্লাসের মাধ্যমে প্রথম পত্র সমাপ্ত হবে, এবং ব্যবহারিকগুলো আবারও আমরা যদি একটু দেখি, নিচের দিকে আবার ব্যবহারিক ক্লাসগুলো হাইলাইট করা হয়েছে, অর্থাৎ কুটির শিল্প তৈরির উপায় অলঙ্কার, কৃত্রিম ফুল তৈরির পদ্ধতি কাগজ এবং দেয়াল সজ্জা। তত্ত্বীয় বলা হচ্ছে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটিও সমাপ্ত করতে হবে, এবং প্রথমেই যে কাজ যে বিষয়টি নিয়ে আমরা বলেছি সেটা হচ্ছে মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারা, প্রশ্নপত্রের প্রণয়নের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে 100 মার্কের ছিল এবং 75 মার্কের থিওরি এবং 25 মার্কের ব্যবহারিক, তত্ত্বীয় হচ্ছে 75 মার্কের, ঠিক সেভাবেই থাকবে, এটা কোনোরূপ পরিবর্তন হয়নি। শুধুমাত্র সিলেবাসে অর্থাৎ পাঠ্যসূচিতে পরিবর্তন সাধিত হয়েছে, অর্থাৎ পরিবর্তিত হয়েছে। এরপরে আমরা শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদের দ্বিতীয় পত্র আমরা দেখব, বিষয় কোড হচ্ছে 285 বিষয় কোড। এখানে আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি, অর্থাৎ অধ্যায় অধ্যায় শিরোনামে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে, অর্থাৎ বস্ত্র তৈরির মৌলিক উপাদান, তন্তুর ধারণা, প্রাকৃতিক তন্তু, তুলা, ফ্ল্যাক্স, রেশম, পশম, পাট, উৎস বৈশিষ্ট্য ব্যবহার, অর্থাৎ প্রাকৃতিক তন্তুর উৎস বৈশিষ্ট্য ব্যবহার। তারপরে হচ্ছে কৃত্রিম তন্তুর উৎস বৈশিষ্ট্য ব্যবহার, যেটা হচ্ছে রেয়ন, নাইলন এবং পলিয়েস্টার।
তারপরে হচ্ছে সুতার ধারণা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য। এবং তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি যে অষ্টমতম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, প্রথম থেকে অষ্টমতম ক্লাসের মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করব। এরপরে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় হচ্ছে বস্ত্র অলঙ্করণ, বস্ত্র অলঙ্করণ, বস্ত্র অলঙ্করণের উপায়, অলঙ্কারিত বুনন, বস্ত্ররঞ্জন, ছাপা, সূচীন নকশা, বস্ত্ররঞ্জন ও ছাপা, টাইডাই, বাটিক, ব্লক, স্টেনসিল। ব্যবহারিক হচ্ছে বস্ত্ররঞ্জন ও ছাপা, টাইডাই, ব্লক, সূচী নকশা, ডাল ফোর, চেইন ফোর। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে একটা ব্যবহারিক দেখতে পেলাম, এবং এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকায় প্রথম এবং দ্বিতীয় কাজটি 15 ও 16 ক্লাসে সম্পন্ন করতে হবে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, পোশাক ও ব্যক্তিত্ব, পোশাক ও ব্যক্তিত্ব, পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ, ব্যক্তিত্ব বিকাশে পোশাকের রং, রেখা, আকার, ছাপা ও বস্ত্রের প্রকৃতির ভূমিকা, পারিবারিক পোশাক পরিচ্ছদ, নির্বাচনের বিবেচ্য বিষয়, শিশুর পোশাক। এবং ব্যবহারিক হচ্ছে পোশাক নির্বাচনে পারিবারিক বস্ত্র বাজেট। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে 17তম ক্লাস থেকে 23তম ক্লাসের মাধ্যমে চতুর্থ অধ্যায় সমাপ্ত হবে। পঞ্চম অধ্যায় সেলাইয়ের সাজ সরঞ্জাম, সেলাই ও সিম, তারপরে হচ্ছে সেলাইয়ের সাজ সরঞ্জাম, সেলাইয়ের সাজ সরঞ্জামের ব্যবহার, সাজ ও সরঞ্জামের শ্রেণীবিভাগ, সেলাই মেশিনের নাম, পরিচিতি ও ব্যবহার। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনের ধারণা, ডিজাইনার ও শিল্পী, ফ্যাশন ও স্টাইল, ফ্যাশন চক্রের ধারণা ও পরিবর্তন, ফ্যাশনের শ্রেণীবিভাগ, ফ্যাশনের প্রভাব বিস্তারকারী বিষয়, ফ্যাশন ডিজাইনিং শিক্ষার গুরুত্ব। এবং সপ্তম অধ্যায় হচ্ছে পোশাক প্রস্তুতকরণ, পোশাক প্রস্তুতকরণ, পোশাক প্রস্তুতকরণের ধাপ এবং ঘর তৈরি পোশাক বনাম বাজারের তৈরি পোশাক। তাহলে আমরা দ্বিতীয় পত্রের ব্যবহারিকগুলো আবারও একটু স্মরণ করছি। এক হচ্ছে বস্ত্ররঞ্জন ও ছাপা, টাইডাই ও ব্লক সাপ, সূচীন। দ্বিতীয় হচ্ছে সূচীন নকশা, ডাল ফোর, চেইন ফোর। এবং তৃতীয় হচ্ছে পোশাক নির্বাচনে পারিবারিক বস্ত্র বাজেট। তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি করতে হবে। এবং মানবন্টন হচ্ছে বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ করার পূর্বে আমরা আবার অধ্যায়গুলো একটু দেখি যে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে বস্ত্র তৈরির মৌলিক উপাদান, এবং চতুর্থ অধ্যায় পোশাক ও ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় সেলাই এর সাজ সরঞ্জাম এবং সেলাই ও সিম, ষষ্ঠ অধ্যায় হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, এবং সপ্তম অধ্যায় হচ্ছে পোশাক প্রস্তুতকরণ, এবং শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদের প্রথম অধ্যায়ের আবারও অধ্যায়গুলো একটু দেখছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবহারিক শিল্পকলা, তৃতীয় অধ্যায় হচ্ছে শিল্পকলার উপাদান, চতুর্থ অধ্যায় হচ্ছে নকশা, পঞ্চম অধ্যায় শিল্প সৃষ্টিতে দেশীয় কাঁচামাল, এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে কুটির শিল্প, সপ্তম অধ্যায় পরিবেশের নান্দনিকতায় শিল্পকলা। তাহলে প্রিয় বন্ধুরা, শেষ করার পূর্বে এতটুকুই বলার যে প্রতিটা বিষয়ের সিলেবাসটি ভিডিও ফরম্যাটে এই চ্যানেলে থাকবে। তোমরা তোমাদের প্রস্তুতি সুবিধার্থে বা অনুশীলনের সুবিধার্থে তোমরা যখনই তোমাদের প্রয়োজন হবে এই চ্যানেল থেকে, তোমরা ইউটিউব থেকে দেখে নিবে, চট করে মোবাইল থেকে ইউটিউবে গিয়ে এই সিলেবাসটি দেখে নিবে, এবং যাতে তোমরা উপকৃত হও এবং তোমাদের বন্ধুদের নিকটও এই সিলেবাসটি শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে অনুশীলনের মাধ্যমে যে আগত অর্থাৎ
2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষায় তোমাদের প্রস্তুতি ভালো হোক, তোমরা সবাই ভালো করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।